এভাবেই বংশাই নদীর পাড়ে শত শত জায়গায় পড়ে রয়েছে চায়না জাল আর চায়না জাল। এলাকাবাসীরা কোনো দ্বীপ স্কুল না পাওয়ায় তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করছেন। চায়না জালের কারণে মাছের বংশ নির্বংশ হতে শুরু করেছে বংশাই নদীতে চায়না জাল আর চায়না জাল। এলাকাবাসীরা জানান, চায়না জালের কারণে বংশাই নদীতে মাছ নিধন হতে যাচ্ছে। এলাকাবাসীরা আরও জানান, সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা না হয়, হয়তো এক সময় এই চায়না জালের কারণে নদীতে কোনো মাছ উৎপাদন হবে না এবং মাছ সংকট দেখা দিতে পারে। এলাকাবাসীরা আরও জানান, এক সময় নদী নালা খাল বিল অনেকই মাছ পাওয়া যেত, এখন কিন্তু আর মাছ তেমন একটা পাওয়া যাচ্ছে না, কারণ বিভিন্ন জাল এবং বিভিন্ন পদ্ধতির কারণে নদী নালাতে খাল বিলে মাছ কিন্তু নিধন হচ্ছে যাচ্ছে। আমবাইরে মোল্লাবাড়ি, বৈলিয়াবাড়ি, পালবাড়ি, বাইঘাট, কুড়িবাড়ি, ফাজিলপুর, শালিকা, গোলাবাড়ি এলাকায় বংশাই নদীর দুই পাড় দিয়ে যেখানে যাবেন সেখানেই চায়না জাল আর চায়না জাল। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিলে হয়তো গুড়ো মাছগুলার ধরা পড়বে না, মাছের উৎপাদন এতে বৃদ্ধি হবে। আমবাড়িয়া গ্রাম, কিন্তু তারা জায়গা দখল করে নিয়েছে, মানে মাছ যদি এই তাদের এরিয়ার মধ্যে অবশ্যই কিন্তু জালে ঢোকা ছাড়া তাদের কোনো অন্য দিকে যাওয়ার কোনো উপায় নেই। কারণ কি নাম আপনার? মোহাম্মদ নাসিরউদ্দিন। বাড়ি? বাড়ি আমবাড়িয়া। এই আপনাদের এখানে কি পরিমাণে চায়না জাল? চায়না জাল প্রচুর এনো সাইড কিন্তু তারা ব্লক করে দিয়েছে, মানে মাছটা ভিতরে ঢুকলেই অন্যদিকে বাড়ানোর চেষ্টা করে, চেষ্টা করলে মনে করেন যে কোনো সাইডে যায়, কিন্তু তারা এই যে চায়না জালে কিন্তু পড়বে। যে আপনাদেরকে দেখাচ্ছে যে প্রত্যেকটা জালের সাথেই ভাবে মনে করুন যে খোঁটা রয়েছে। মাছ পাইতেছি না, বড়শি পাইতেছি, মাছ পাইতেছি না, বড়শি টানে না। চায়না জালে কি কি মাছ যাচ্ছে? সব মাছই তুলতেছে, হিং, ট্যাংরা, বাঁই, গোসই, বোয়াল সবই বর্তাছে চায়না জালে। চান আমরা তো চাইতেছি চায়না জালটা উঠে থাকি, তা তো তুলতেছে না। চায়না জালগুলো যদি সরকার কোনো ব্যবস্থা নিতেছে বা নিচ্ছে, তাতে কি আপনাদের মাছে উৎপাদন বৃদ্ধি হবে? হ্যাঁ, প্রচুর উৎপাদন বৃদ্ধি হবে, দেশে অনেক সাশ্রয় হবে। কারণ হলো যে এই জালগুলা মাছ আমগরে থাকতেছে না, রাখতেছে না, মাছের সংখ্যা তো কম, মাছ তো কম, মানুষ তো বেশি, খাদ্য সংখ্যা খাওয়ার লোক বেশি, কিন্তু মাছ তো কম, যাও কিছু কিছু সেটা থাকে, ওই চায়না জালে ডিম টুম যা আছে সবই কুচ্ছে নেওয়া যায়। হ্যাঁ, প্রতিকার চাচ্ছি, এদের মাছ থাকলে আমাদের সুবিধা হয়, আমরা খাইতে পারি, সবাই মিলে মোটামুটি চাষ বেশি হয়। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে না পারতে পারে, না চালাইতে পারে, বন্ধ করে দেয়, এটাই আমাদের দেশের কামনা। চায়না জালে বিগেলেও বাজে, বিগেলেও বাজে, তাতে কি এটা কি দেশের ক্ষতি কিনা? হ্যাঁ, ক্ষতি তো, সবাই মেঘা মরিয়া খাইতাম, তার খাওয়া হচ্ছে না। বাড়ি আমবাড়িয়া। তারা পাতে বিকালবেলা উঠায় সকালবেলা। আসলে আপনারা কি চান এতে কি সমস্যা হচ্ছে কিনা আপনাদের? আমাদের সমস্যা হচ্ছে দেশে গুড়া মাছ, আমাদের নদীর গুড়া মাছ থাকতেছে না, তো একবারে নিশ্চিন্ন হয়ে গেছে, ছোটো ছোটো মাছগুলো ধ্বংস হয়ে গেছে। আমরা চাই যে প্রশাসন এটা উঠিয়ে দিই, প্রশাসন যদি কোনো ব্যবস্থা নেয়, হ্যাঁ, তাতে আপনাদের মাছ বৃদ্ধি হবে কিনা নদীতে? হ্যাঁ, মাছ বৃদ্ধি হবে। দেশের ক্ষতি কত আছে, গুড়া মাছ মেরা দিল, আপনারা কি চান? বাড়ি কোন গ্রাম? বাড়ি আমবাড়িয়া। চায়না জাল আঙ্গুর উপকার, চায়না জাল আঙ্গুর বিশাস ক্ষতিকার। কি হয় ক্ষতি, কিভাবে ক্ষতি হলো? কিভাবে ক্ষতি হলো? নদীর মধ্যে, বংশের মধ্যে, বিলে কোনো জায়গায় আমরা মাছ পাই না এই চায়না জালের জন্য, একেবারে মাছের পোনা হুদ্দা, ডিম হুদ্দা মেরে হালাই দেয়।
তা আপনারা কি চান? আমরা চাই এটা সরকার উঠে দেখ তাড়াতাড়ি ধ্বংস করুক। এই যদি প্রশাসন যদি জাল প্রতিকার দেয় তাহলে কি মাছের উৎপাদন কি বৃদ্ধি হবে? হ্যাঁ, উৎপাদন নিশ্চয়ই বেশি হবে। এর আগে চায়না জাল আসার না আমরা মাছ পাইছি। আচ্ছা, আগে কি নদীতে গেলে মাছ বেশি পাওয়া যেত? পাওয়া যেত। এখন এখন মোড়েই পাওয়া যায় না চায়না জালের জন্য। মানে চায়না জালে কি পরিমাণে মাছ গেলে যায় বা বাজে? একেবারে ছোট ডিম ফুললে পরে এটা চায়না জাল দিতে পারে। এরকম যেখানে যাবেন সেখানেই চায়না জাল, আর চায়না জাল হাঁটু পানি আর কুমোর পানি নাই, সবখানে চায়না ক্ষতি হচ্ছে। গুড়া মাছ কোনো গুড়া মাছ থাকতে আছে না, একবার পোনা হুদ দেয় এমন করে শেষ সময় রেহাই দিতে আছে। তাতে কি এটা কি মাছের উৎপাদন কমছে না? কমছে, মেলা কমে গেছে, মাছ নাই এখন। আসলে আপনারা কি চান? আমরা মনে করি যে জানি মনে করি যে তুলে দেয় এই ব্যবসা করার দরকার। এটা যদি না থাকে পুরো সাফ করে দিই। আসলে এটা ধনবাড়ি উপজেলা না? ধনবাড়ি উপজেলা। উখাইরাবাড়ি যদুনাথপুর ইউনিয়ন। যদুনাথপুর ইউনিয়ন। আপনারা কি চান? গোষ্ঠী করা জাল জানি না থাকে, নির্মূল চাচ্ছেন? হ্যাঁ, এটা জানি না থাকে। এটা পুরে ঢেড়ে সাপ করে দেখ কার কাছে এই প্রতিকার চাচ্ছেন? এটা মনে করি যে সরকারের কাছে, প্রশাসন ওই তো প্রশাসন সরকারের কাছে। আমার কথা ঠিক আছে, কি বলেন? আমরা গোষ্ঠী মাছ জঙ্গল থাকে না, তাহলে বলে আমার ক্ষতি হয়, মেলা মাছের ক্ষতি হয়, মাছ খাই না। আমার নাম বাড়ি বাড়ি আমবাইরিয়া থানা মধ্যপুর জেলা টাঙ্গাইল। আসলে এই জাল গুলো প্রতিকার করলে কি আপনাদের মাছের উৎপাদন বৃদ্ধি হবে? হাঁটু পানি আর মাজা পানি নাই, খাল বিল নদী নালা যেখানে যাবেন এখানেই পাবেন চায়না। বাড়ি মোল্লাবাড়ি। কি করেন আপনি? আমি সংসারে কৃষি কাজ করি। যে চায়না জালে আপনাদের কি উপকার আসতেছে? চায়না জালে বিরাট ক্ষতি করতেছে গো, মাছ মারমু হেও মারা হয় না, যে যে অম্বুরে এক বিড়ি যেতন নেই, অম্বুরে বিড়ি স্পন্দ হয় না, অন্তত 20টা চায়না জাল দুই মুই দাও রে আতাই না, যখন হানে পাতি না জায়গা নেই, গুড়া মাছ ছোট মাছ যা আছে এক মিনিট মানে পুচ্ছা যায় বাজে, ও ভিতরে না বাজে ভিতরে গেলো বাজে, জাল পাতি না জায়গা নেই, শিব জাল দামাই রাখব তো আমার দ্বারা কোনো কিছু দামাই রাখার কোনো সুযোগ নাই। তাহলে আসলে কি করা দরকার? এই দেখেন কি করা দরকার, এখন আসলে এটা উপরে নেবেল ঠিক আছে, এটা বন্ধ করে দিতে ভালো হইতো। প্রতিকার চামু না মানে নিজে সাইডে মাইরা খাম, এটা মাইরা খাওয়া হাইতাছি না, অবশ্যই পারবো, কারণ হলে আমরা যদি কম কম মাইরা খাবো দেশে মাছ থাকবো। আগে যে পরিমাণে মাছ পাইতে নদীতে এখন আসলে সে পরিমাণ আছে কিনা? দুই নাই গিয়া শুধু দেখা দিয়া খাইতাছে এই চায়না জালে, ডিমালা মাছ উঠতে ওটা সব তারপরে জানি বন্ধ করবো, আর দ্বিতীয় কথা হলো পাবলিক না কিনে, মাঝিরাজের না কিনে, রেডিও বন্ধ করে দিক, আগে আর জানি বানায় না কোম্পানি। আমরা আসলে প্রশাসনের কাছে এটাই চাই যে এই কোম্পানিটা জানি বন্ধ করে, আর দ্বিতীয় কথা হইলো যারা যারা কিনছে গরিব মানুষ এনে হ্যাঁ করে আবার একটা সুযোগ সুবিধা হ্যাঁ করে দেন একবার, দ্বিতীয় কথা হইলো কোম্পানি জানি এটা বন্ধ করে দেয় প্রশাসনের কাছে এটার দাবি। দোকানপাটে জানি এই জাল জানি আর না থাকে, না বিক্রি হবে, না বিক্রি হয়, এটা জানি বন্ধ করে দেয় দোকান কি আর কি আইনের আওতায় আনার দরকার? হ্যাঁ হ্যাঁ, দোকানগুলি আইনের আওতায় জানি আনে, আইনে জানি এগুলো সব কিছু জানি বন্ধ করে দেয়, কারণ হলো জনগণের আসলে খুব একটা প্রভাব পড়ে গেছে এই জাল দাসা আহানে। এই নদীটার নাম কি? বংশাই নদী। নদীর সাইডে কি আপনাদের বাড়ি? নদীর সাইডে বাড়ি, পাশে পাশে আঙ্গুর বাড়ি।